মোর পারশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জানসে তদ জাহানের ধ্বনি নবী মোর পারশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জানসে তদ জাহানের ধ্বনি নবী মোর পারশ মনি। কিন্তু দাদা আমার বয়স কম, খুব বেশি একটা বয়স না, আমি যুদ্ধ করেছি বেশি, যুদ্ধ করতে করতে আমার অভিজ্ঞতা আছে, এই জন্য আমি আগে থেকে বিষয়গুলি অ্যালার্ট করে দিয়েছি। সারা বাংলাদেশের অনেক জায়গায় বহু সাবজেক্ট নিয়ে আমার বহাস প্রায় মাঝে মধ্যে হয়ে যায় প্রশাসন নিয়ে। সেই চুয়াডাঙ্গাতে অসংখ্য আলেম, আমি গণেও দেখিনি, সম্ভবত 200-300 আলেম হবে, তারা একটা বিষয় নিয়ে নূর আর মিলাদ নিয়ে নূর মাদির এগুলি নিয়ে ধরো বহাসে আসছিল পীর সাহেবের সাথে। তো সেই পীর সাহেব আমাদের বলছিল আপনারা আসেন, আমরা গেছিলাম। যাওয়ার পরে ভাইজান সেখানে প্রায় এতগুলি আলেম যার যাদের যারা বয়সে উনার চাইতেও বড় এমন আলেম আছে, বয়সে বড় বড় আলেম তারা মানে হাওলাত করে আনছে। তারপরে ইয়েতে গেছিলাম, এই যে এই বছরই আপনার এই যে সৈয়দপুর নীলফামারী জেলা সৈয়দপুর 30 জন আলেম তারা ওয়াদা করেছে, চ্যালেঞ্জ করেছে বাহাস করবে। আমরা গেছি, যাওয়ার পরে তারা 200 গজ দূরে মাদ্রাসা, যে মাঠে বাহাস সেই মাদ্রাসা থেকে 200 গজ দূরে হলো মাদ্রাসা। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই দিনাজপুরের নীলফামারী সৈয়দপুরে চলে গেছে, আর এরা মাদ্রাসা থেকে বাইরিয়া মাঠে আসে না, মাঠে আসে না। শেষে আমরা যখন চাপ দিলাম তখন তাদের আপত্তিগুলি কাগজে লেখা পাঠাইছে। আমরা তখন কি করবো, জগরাবিবাদ সন্ত্রাসবাদ জঙ্গিবাদে তো আর আমরা বিশ্বাসী না। কাগজগুলি নিয়ে আমরা কিতাব খুলে 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 দেখাইছি আজীবনের জন্য ওই এলাকার মানুষকে, তোরা বাপ্পা তোরা যদি সঠিক হইতি তাহলে তাদের সাথে মোকাবেলা করতি, যেহেতু তোরা 200 গজ দূরের থেকে ঘর থেকে বাইরে আইস না, নিশ্চয়ই তোদের মধ্যে ভেজাল আছে। এলাকার মানুষই বলছে, আমরা বলা লাগে না। আর আমরা হয়তো আমাদের আমল পুরাপুরি 100% না, কিন্তু আমরা আমলে সামান্য দুর্বলতা থাকলেও 100% কেউ পারে না আমল করতে, সমস্ত সুন্নত মুস্তাহাব মেনে আমল করা। একটা মানুষ অনেকে জানেও না কোনটা সুন্নত, হয়তো আমলে দুর্বলতা থাকতে পারে কিন্তু বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো আমরা সুন্নি মুসলিম জনতা, নবীর প্রেমের মামলায় আমরা দুর্বল না। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ নবীর পক্ষে নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে দুঃখ জামানে গগনকে মাটিতে বিলালি স্লোগান দিয়ে সন্নি জামাতা মাঠে নামলে ওয়াহাবিদের পায়ের নিচে মাটি থাকে না। বাস্তব বহু ভাইরা বিরক্ত হবেন না, আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। কুষ্টিয়া জেলা মিরপুর থানা মুফতি আনোয়ার সাহেব, উনি চট্টগ্রাম হাটাজারির মুফতি ফয়জুল্লাহ মেহুলি সাহেবের খলিফা, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বড় মাপের আলেম। আমি গেলাম মাহফিলে, অনেক বড় মাহফিল, এই প্যান্ডেলে সে তার অনেক বড় প্যান্ডেল, কুষ্টিয়া ওই সেটা মাহফিলে আমার অনেক লোক হয়, প্রচুর লোক হয়। তো এই মা আপনি যে মানুষ দেখছেন এর চাইতে কমপক্ষে 10 গুণ বেশি মানুষ ওখানে। তো গেলাম, যাওয়ার পরে শুনি মুফতি আনোয়ার সাহেব কিতাব টিতাব নিয়া ওনার দল বল নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সব বইয়া মসজিদের মোতাল্লি কয়েক মসজিদের বড় বড় লিডার যারা আছে তাদের সবাই নিয়ে ওই মাহফিল আসছে বাহাস করবে। কি বাহাস, যে মিলাদ নেই এগুলি কোথায় পেল? আমি গেছি মাহফিল, আমি তো আর বাহাস করতে যাই মাহফিলে গেছি, উনি কই না বাহাস আগে করতে হবে নইলে ওয়াজ করতে যাওয়া হবে না। তার আমিও একটু হতভম্ব হয়ে গেলাম, এলাকা হইল তাদের, ক্ষমতাও তাদের, শরীয়তে হন, আমরা তো কি পানিতে নাই বা কুমিরের সাথে ঝগড়া করা তো যায় না। চিন্তা করলাম যে কৌশল আমি একটু অবলম্বন করি, আমি তখন বললাম একটা শর্তে আমি বাহাস করব, তবে মাহফিলের ভিতরে না, মাহফিল চলতে দেবে, আপনারা সবাই যারা বাহাস করবেন আপনারা আপনাদের লোক নিয়ে সবাই বাড়িতে চলে আসেন, বড় একটা হল রুম, বড় একটা রুম আছে, বড় ঘর, ওই ঘরের মধ্যে সবাই চলে আসেন, যদি আসেন তাহলে আপনারা বাহাসের জন্য আসেন, আমি রেডি। মুফতি আনোয়ার সাহেব দেখলো আমার বয়স খুব কম, এখন তো একটু স্বাস্থ্য ব্যস্ত হয়েছে, দাড়ি একটু বাঁচে, আগে এত দাড়িও আসিল না, দেখে তো উনি খুব খুশি যে ভাইসি আজকে সন্ধিরে বাটে, উনি খুব খুশি মনে আইসি আইয়া
রুমের মধ্যে ঢুকছে, আমি ওনারে বহাইলাম, আদর যত্ন করে সুন্দর ভাষা দিয়ে বসাইলাম। বসাই বললাম, ভাইজান মানে সৌজন্য আচরণ যেটা সৌজন্যমূলক আচরণ এটা শেষ। তো উনি বলতেছি যে ভাইজান আপনি আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আপনার কি আপত্তি একটু দয়া করে বলেন। মুফতি আনোয়ার সাহেব বলতেছেন, আপনারা যে মিলাদ পড়েন এগুলি কোথায় পেলেন? এগুলির তো কোনো ভিত্তি নেই, কোরআন হাদিসে এগুলি কোনো ভিত্তি নেই, এটা প্রমাণ করবেন আর না হয় আপনাদের ওয়াজ বন্ধ। আমি তো বললাম যে ওয়াজের জায়গা তো আছে, এখানে ওয়াজ আপনি যেটা করেন করেন। তো আমি ওনাকে একটা প্রশ্ন করলাম যে হুজুর, ইবনু হাজার আসকেলানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন ওনারা বড় আলেম না আপনি বড় আলেম? কারণ ওনারা দুইজনের মধ্যে ইবনু হাজার আসকেলানির ব্যাপারে ইমাম যাহাবি উল্লেখ করেছেন, ইবনু হাজার আসকেলানি 400,000 হাদিসের সনদ মুখস্থ জানত, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি 200,000 হাদিসের সনদ মুখস্থ জানত। আমি ওনাকে বললাম, ভাইজান কোনো ঝগড়া দরকার নেই, উনারা বড় আলেম না আপনি বড় আলেম? দেওবন্দি আলেম তো। উনি বললেন, আল্লাহু আকবার, উনাদের সাথে আমার কোনো তুলনা আছে নাকি? উনারা তো আমাদের আকাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের নক্ষত্র। আমি বললাম, জাযাকাল্লাহু ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, নেক হায়াত দারাজ করুক, যে আপনি সত্য কথা বলেছেন। তা আপনার কাছে আমার আর্জি, এই দেখেন একটা কিতাব বাই করলাম, তাফসীরে রুহুল বয়ান নবম খণ্ড 64 পৃষ্ঠা বের করে আমি বললাম, ক্বালা কাদ ইস্তিখরাজা লাহু হাফিজ ইবনু হাজার আসলান মিনা সুন্নাত, কাদ ইস্তিখরাজা লাহু হাফিজ ইবনু হাজার আসলান মিনা সুন্নাত ওয়া কাযা হাফিজু সুয়ুতি কদ্দাসা সিরহু, রাসূলের সুন্নাহ থেকে ইবনু হাজার আসকালানি মিলাদের ভিত্তি বের করেছেন। অনুরূপভাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতিও রাসূলের মিলাদ রাসূলের সুন্নাহ থেকে বের করে প্রমাণ করেছেন, ইস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মিলাদের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা মুসলমানের জন্য মুস্তাহাব। জায়েজ জায়েজ জায়েজ। মুফতি আনোয়ার সাহেব কিতাবটা নিয়ে, এটা কি ওনারা বলেছেন? আল্লাহর কসম লাগে মিথ্যা কথা বলে আমার বিচার হবে। তিনি কিতাবটা নিয়ে বললেন যে এটা কি ওনারা বলেছেন নাকি? তখন আমি নিশ্চিত হলাম আমার ভাই এখন পর্যন্ত ওই কিতাব পড়ে। তিনি বলছেন, এরপরে বলছেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী কিয়াম করতে নিষেধ করেছে। আমি বললাম, আল্লাহর নবী নিষেধ করলে সেই নিষেধ মেনে নেওয়া আমাদের ঈমান। তবে আপনার কাছে আমার আরজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে কোন কিতাবে আছে দেখা? এখন উনি ঠাস করে মিশকাত শরীফের করে বাইর করে ফায়ার হয়ে রাখছে, এখানে কিতাব আছে নবীর হাদিসের কিতাব। কবির এখনো হবে তা বলছি না, তবে ওলামাই কেরাম জানে এটা কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি। আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে সম্মান দিতে হয়, দিতে হয় কি না ভাইজান? অন্তত একটা বালিশ রেখে, বালিশের উপরে কিতাবটা রাখা উচিত ছিল। উনি পায়ের উপরে কিতাব রাখা আমাকে হাদিস শোনাচ্ছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হলো সেই হাদিস, লা তাকুমু কামা ইয়াকুমুল আযম ইউআযিমু বা'দুহু বা'দা। হে আল্লাহ রাসূল বললেন, আযমীরা একে অপরের সম্মানে যেভাবে কিয়াম করে ওভাবে তোমরা কিয়াম করো না। আমি বললাম, ইয়া শাইখুল মুকাররম, হাযা হাদিসুন দাঈফ আল মুজতারি ওয়া হাযা লাইসা বিহুজ্জাতিন ফি দিদ্দিল কিয়াম, এটা যাইফ মুজতারির সনদের হাদিস, এটা রাসূলের কিয়ামের বিরুদ্ধে দলিল দেওয়ার উপযুক্ত হাদিস না। উনি একটু রাগান্বিত হয়ে বললেন, এটা যাইফ আপনাকে প্রমাণ করতে হবে। আমি একটু গরম হয়ে বললাম, একবার প্রমাণ করলে যদি না পোষায় 100 বার প্রমাণ করা হবে, তবে আমার শর্ত, আমার কিতাব থেকে আমি দেখাবো না, আপনার কিতাব থেকে আমি দেখাবো এটা যাইফ। যেমন কুকুর তেমন মুগুর। তখন উনি বলতেছে, কোন কিতাব লাগবে বলেন। আমি বেশি বাড়াইনি কথা, 4টা কিতাবের নাম বলেছি, বুখারী শরীফের সারা উমদাতুল কারি, বুখারী শরীফের সারা ফাতহুল বারি, মিসকাতের সারা মেরকাত, এবং আবু দাউদের সারা বজলুল মাজহুদ ফি হাল্লে আবি দাউদ খলিল আহমদ সাহারানপুরি সাহেবের, 4টা কিতাব। আচ্ছা দাদু বলেন তো, এই 4টা কিতাব কি একেবারে অপরিচিত কিতাব? প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারীর 2টা সারা, ইমাম বদরুদ্দিন আইনির উমদাতুল কারি, যদি কেউ না পড়ে বুখারী দিয়ে হানাফি মাযহাব করা কঠিন হয়ে যাবে।
আইনি ইমাম বদরুদ্দিন আইনি রুমজাতুল কারী পড়লেন বুখারী বুঝা তারপরে মাযহাবে হানাফি করা যাবে। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীর কথা বললাম, চারটা কিতাবের নাম বললাম এবং বললাম এই চারটা কিতাব দেন অথবা এই চারটা কিতাবের যে কোনো একটা দেন আমি দেখা দিব এটা জয়ীফ হাদিস। উনি ব্যাটারি এবার দুর্বল হয়ে গেল, আস্তে করে আমাকে বললেন এগুলি এই মুহূর্তে আমার কাছে নেই। আমি বল আমি চুপ করে বসে তখন ওই মসজিদের সম্মানিত মোতোয়ালি যিনি আওয়ামী লীগের ওই এলাকা সভাপতি উনি বলতেছে এগুলি কোথায় আছে বলেন আমরা গাড়ি দিয়ে কিতাব আনাবো উনি দেখা দিতে হবে। আমি আবার একটু মুসল্লা যোগ করলাম একশো বার দেখাম কিতাব আনেন আমি আসি আজকে এখানে। তো আওয়ামী লীগের সভাপতি একটু সাহস পেল যেহেতু আমি ওনার পক্ষে কথা বললাম আমি থাকবো কিতাব নিয়ে আসেন। তো মুফতি আনোয়ার সাহেব বলছেন এগুলি একটু দূরে আছে। তো আওয়ামী লীগের সভাপতি সাহেব বলছে কতটুকু দূরে আমাদের মাইক্রো আছে প্রাইভেট কার আছে মোটর সাইকেল আছে অসুবিধা না উনি আধা ঘন্টা এক ঘন্টা থাকলে থাকার কথা না। যে এই ঘটনাগুলি যাদের সামনে হয়েছে এটা বেশি দিন আগের না সর্বোচ্চ দুই বছর আগের ঘটনা, দুই বছরের আগের ঘটনা। তখন ওই আওয়ামী লীগের সভাপতি সাহেব কয় আপনি কিতাব থেয়েছেন চট্টগ্রাম আর বহস করতে নাইলেন কুষ্টিয়া আপনি কি বলবো আপনার বহস আপনি করেন আমি আর পারলাম না থাকতে। তো বললে উনি গেল হলরুম তো বড় হলরুম দরজা খুলে উনি চলে গেল আর উনি তো মাশাআল্লাহ ব্যাটারি একেবারে শেষ। তখন আমি বললাম ভাইজান গুসা করবেন না এখানে আমার আর আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কিয়াম নিয়ে আলোচনা হচ্ছে। আমি আপনাকে একটা হাদিস দেখাই যেই হাদিসটা সহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে নবীজি সাহাবীরা কিয়াম করেছে। আমি দেখাবো কি? হ্যাঁ অবশ্যই দেখান। তার বললাম আপনার কিতাবটা দেন, তার মানে আমারটা দেখাইলে তো মানুষ মনে করবে না হন। আমি বললাম আপনার কিতাবটা একটু দয়া করে দেন। আমি কিতাবটা নিলাম এবং ওই হাতের উপরে বালিশ নিলাম, বালিশের মধ্যে কিতাবটা নিলাম। যখন উনি রাখছে হাতুতে আমি রাখছি বালিশের উপরে এই দৃশ্যটা দেখে উনার অন্তরের মধ্যে একটু কাঁপুনি এসে গেছে, খাইছে রে মরত খেয়ে গেলাম। অমায়ুআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কিতাব মিসকাত আমি বালিশের উপর রেখে 403 নম্বর পৃষ্ঠার একটু নিচের দিকে আসলাম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يجلس معنا في المسجد ويحدثنا فاذا قام قمنا قياما। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আমাদের সাথে আলোচনা করতেন, হাদিস বলতেন, আমরা শুনতাম। ফাইজা কামা যখন নবীজি দাঁড়াইতেন কোন না কিয়ামান আমরা সব সাহাবারা কিয়াম করতাম দাঁড়ায়া যাইতাম। সুবহানাল্লাহ। মুফতি আনোয়ার সাহেব বলছেন এটা সম্মানে কিয়াম না, এটা অসুস্থ অথবা বন্ধ কারণে দাঁড়াইছে সম্মানের জন্য না। চিন্তা করছেন ব্যবস্থাটা? আমি কই ভাইজান আমি একটা কিতাব দেখাই তো মেসকাতে সরা মেরকাত বাই করলাম অষ্টম খণ্ড 508 পৃষ্ঠা এবং বুখারী শরীফ ফাতহুল বারী 11 নম্বর খণ্ড 54 পৃষ্ঠা ইবনে হাজার আসকালানি বের করে আমি দেখাইলাম। ওয়াকাল আল বাইহাকী রাহিমাহুল্লাহ হাযাল কিয়ামু আলা ওয়াজহিল বিল ওয়াল ইকরাম। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই কিয়ামটা ছিল আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরামে, সব উদ্দেশ্যে। ইকরাম মানে কি দাদু? সম্মানে। এই যুগের মুহাদ্দিস তাবাকার ইমাম যারা তারা বলেছে এটা সম্মানের কিয়াম, সাহাবীরা সম্মানের কিয়াম করেছে। আপনি বলছেন সম্মানের না, আপনার কথা ঠিক না কিতাব ঠিক? ভাই সাহেব সেদিন আমি দেখলাম উনার চোখে দিয়ে পানি টলমল টলমল করতেছে, কোন সমাজে টপ করে ফিরে যায় দাদা। এরপর আমার নিজেরই মায়া লাগিয়ে গেছে, সত্য কথা যে একেবারে। কারণ কোন আলেমকে লজ্জা দিলে ভালো লাগে না, সে যেই হোক সে কোরআন সুন্নাহর প্রতি যার দরদ আছে হয়তো জানে না এই জন্য মানে না, জানলে মানবে এটা আমার বিশ্বাস। কোন আলেমকে কষ্ট দিলে আসলে মন থেকে শান্তি পায় না, সেদিন আমার নিজেরই মায়া লেগে গেছে। আর পাবলিক তো সব বুঝে যাইলেছে আসলে কি কার সম্বল। তখন আমি আলোচনা ইস্তফা দিয়ে বললাম দাদু আপনি থাকেন আমি আর কিছুক্ষণ আলোচনা করি যদি আপনার অনুমতি দেন মাহফিলে যাব আলোচনা করব। আচ্ছা ঠিক আছে হুজুর আপনি ওয়াজ করেন আমরা ওয়াজ শুনবো আর বহাস না করুন আমরা বুঝে লেছি। এগুলি আমার জীবনে বাস্তব অভিজ্ঞতা, একটা কথা বানাই বলি না দাদা, একটা কথা স্পষ্ট আপনাদের বলি
যদি ইহকালে শান্তি চান, পরকালে আল্লাহর আযাব থেকে মুক্তি চান, জান্নাতে যাওয়ার ইচ্ছা যদি থাকে, নিজের জীবনের চাইতে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন, বিকল্প কোন রাস্তা أدايا صاحي كي تستريح.